এসব বাসো তুমি ফাস্ট হয়ে গেছো এত চমৎকার আমি তো হস্তম্ভিত হয়ে গেছি দেখেন এত মেরিটোরিয়াস ওয়াল্লাউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা যেটাই প্রশ্ন সেটারই উত্তর কোরআনে হাদিসে দলিল দিয়ে ইমানের সংজ্ঞা ইমানের পারিভাষিক সংজ্ঞা কি পারিভাষিক অর্থে ইমান হলো হৃদয় বিশ্বাস মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহের হ্রাসপ্রাপ্ত হয় বিশ্বাস হলো মূল এবং কর্ম হলো শাখা যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামেল হওয়া যায় না হাসান দা হাসান দা হাদিস নম্বর সমকস্ত যাক আটকানো গেল না আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে কি দান করেন দিনের গভীর জ্ঞান দান করেন হাদিস নাম্বার বুখারী হাদিস 3116 আলহামদুলিল্লাহ والله মুজিজা আচ্ছা নুমান বিন বাশির থেকে একটি হাদিস এসেছে এটি আমাদেরকে শোনাতে পারবে আনি নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقة عذاب نومان بن بشير رضي الله عنه تبنيت تيني بولن رسول الله صلى الله عليه وسلم بولن جماعة دوتو جيبون هلا رحمة ابن بيتشين جيبون هلا عذاب سلسلة شوية حديث شوية 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 ما شاء الله ممتاز مرحبا 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 excellent হয়েছে আবির হোসেন পিতা দৌলত আহমদ শাখা কুমিল্লা মার্কাজ আর এসব বয়স তুমি ফার্স্ট হয়ে গেছো মাশাআল্লাহ আল্লাহ আদরাস করুক তোমার আত্তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য এত চমৎকার আমি তো হস্তম্ভিত হয়ে গেছি কইছো ছেলেটা কই এটা ওই সামনে দাও ওকে দাঁড়াই দাও দেখেন এত মেরিটোরিয়াস যেটাই প্রশ্ন সেটারই উত্তর কোরআনে হাদিসে দলিল দিয়ে সালাম দাও দাদু সালাম দাও ওয়ালাইকুম আসসালাম কুমিল্লার ছেলেটা আমি যদি দোয়া করি এত আমি কাল শুনেছি ওকে বসে ওই সব আমি হতভম্ব হয়ে গেছি কী ব্যাপার শাসনগাছা মার্কাজের ছাত্র না আবির হোসেন পিতা দৌলত আহমদ শাখা কুমিল্লা মার্কাজ আর এসব বয়স তুমি ফার্স্ট হয়ে গেছো মাশাআল্লাহ আল্লাহ আদরাস করুক তোমার আরো আরো বড় হওয়ার তৌফিক দান করুক সিরিজ নেওয়ার ক্ষমতা নেই কিন্তু দেখেন আল্লাহ তাকে কি মেরিট দিয়েছে আজ একসময় বলা হয়তো সন্তানের জঞ্জাল অথচ সন্তান শুধু হাত নিয়ে জন্ম হয় না তার একটা মেরিট নিয়েও সে জন্ম হয় তার কার মাথায় কি আছে তোমার জানো কেমন কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিতরা তোমরা উত্তর দাও সবাই বলো ওয়ালাইকুম আসসালাম আহলান সাহলান মারহাবান এবার আসল সোনামণি আমাদের সামনে চলে এসেছে ক গ্রুপ যাদের বয়স 7-11 এর মধ্যে আমরা সোনামণিকে স্বাগত জানাচ্ছি আহলান সাহলান মারহাবান সোনামণি এখন তোমার নাম নাম কি সোনামণি আবির হোসেন তোমার আব্বুর নাম তাসনিয়া তোমার আব্বুর নাম দৌলত আহমদ আচ্ছা ঠিক আছে যা হোক তুমি কোন গ্রুপের ক গ্রুপে এখন কি প্রতিযোগিতা দিতে এসেছো অর্থসহ ইজুল হাদিস কয়টি 20টি মাশাআল্লাহ 20টি হাদিস অর্থসহ মুখস্থ করেছো তুমি জি এর সাথে কি আছে আবশ্যিক দোয়া আকীদা মাশাআল্লাহ দোয়া এবং আকীদা দোয়া ও আকীদা সব মুখস্থ জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আহলান সাহলান মারহাবান সোনামণি ইমানের সংজ্ঞা ইমানের পারিভাষিক সংজ্ঞা কি পারিভাষিক অর্থে ইমান হলো হৃদয় বিশ্বাস মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহের হ্রাসপ্রাপ্ত হয় বিশ্বাস হলো মূল এবং কর্ম হলো শাখা যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামেল হওয়া যায় না আহসান দা আহসান দা মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা 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 তোমাকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবারে তুমি আমাদের শোনাবে ইমানে মুফাসসাল ইমানে মুফাসসাল বা বিস্তারিত ইমান কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াওমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা
আমি বিশ্বাস স্থাপন করলাম এক আল্লাহর উপরে দুই তার ফেরেশতাগণের উপরে তিন তার প্রেরিত কিতাবসমূহের উপরে চার তার রাসূলগণের উপরে পাঁচ কিয়ামত দিবসের উপরে এবং ছয় আল্লাহ পক্ষ হতে নির্ধারিত তাকদীরে বারো মানদার উপরে আশা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছে আমাদের সোনামণিরা সোনামণি তুমি বলতে পারো কেয়ামতের মাঠে কোন ছায়া থাকবে কি হ্যাঁ আল্লাহর আশ্রয় ছায়া থাকবে বুখারী হাদিস 660 হাসান দা হাসান দা হাদিস নম্বর সমকস্ত যাক আটকানো গেল না এবারে তুমি তাহলে দোয়ার ব্যাপারে আসো আমরা যখন বিপদে আপদে পড়বো বিপদের সময় পঠিতব্য দোয়াটা শোনাও ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস হে চিরঞ্জীব হে চিরস্থায়ী তোমার রহমতে আমি আশ্রয় প্রার্থনা করছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোনামণি আমরা যখন সকালে উঠে পঠিতব্য দোয়াগুলো রয়েছে প্রথমে কি দোয়া পড়বো ক সকালে সন্ধ্যায় পঠিতব্য যে দোয়া তার ক প্রথমটা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়িবা হে আল্লাহ আমি তোমার নিকটে উপকারী জ্ঞান কবুলযোগ্য আমল ও পবিত্র রুজি প্রার্থনা করছি আহসানতা আহসানতা জাযাকাল্লাহু খাইরাল জাযা ফিদ দারাইন আমি ব্যর্থ হলাম তোমাকে আটকাতে তুমি সুন্দর করেছো এবার পরবর্তী প্রশ্ন মাশাআল্লাহ আমাদের কুমিল্লা জেলার আল মারকাজুল ইসলামী আস সালাফি শাসনগাছা থেকে আগত আমাদের ছোট্ট সোনামণি আবির হোসেন ও যেভাবে প্রশ্নের উত্তরগুলো দিল আসলে এটা অবিশ্বাস্য ব্যাপার ও যে প্রশ্নগুলো উত্তর দিতে পারবে নিজের নামটা বলতে পারবে কি না আমার সেই সন্দেহ ছিল সেখানে সে যত কিছু বলে ফেললো সুবহানাল্লাহ ওকে তো কিছু জিজ্ঞেস করতেও আমার খারাপ লাগছে যে আসলে এরকমই অবস্থা ছোট্ট সোনামণি তুমি প্রথম হাদিসটা একটু শোনাও তো এক নাম্বার হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল কালিমাতু ত্বয়্যিবাতু সাদাকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো কথা দানের ন্যায় বুখারী হাদিস 34 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে কি দান করেন দ্বীনের গভীর জ্ঞান দান করেন হাদিস নাম্বার বুখারী হাদিস 3116 আলহামদুলিল্লাহ মুজিজা আজিব আজিব ও গরীব মুশকিলা জিদ্দা হ্যাঁ বন্ধুবার আহমদ আব্দুল্লাহ সাকিব ও ভেতর ভেতর থেকে প্রশ্ন ধরে ছোট মানুষ যে বড় ছাত্রদের উত্তর দিতে পারবে না ওরা খুব সুন্দর উত্তর দিয়েছে আচ্ছা আমাদের প্রিয় স্নেহভাজন সোনামণি আবির হোসেন খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছে মাশাআল্লাহ খুবই মুমতাজ খুব ভালো হচ্ছে আমাদেরকে একটু 19 নম্বর হাদিসটা শোনাতে পারবা জি عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم الطاعم الشاكر بمنزله الصائم الصابر ابو هريره رضي الله عنه تبنيت النبي صلى الله عليه وسلم বলেছেন নিশ্চয় শুকর গুজার খাদ্য গ্রহণকারী ব্যক্তির জন্য ধৈর্যশীল শ্যাম পালনকারী অনুরূপ সওয়াব রয়েছে তিরমিজি হাদিস 2486 মাশাআল্লাহ মাশাআল্লাহ হাদিসটা সহজ না কিন্তু উচ্চারণ করা কঠিন আছে মাশাআল্লাহ মুমতাজ আচ্ছা নোমান বিন বাশির থেকে একটি হাদিস এসেছে এটি আমাদেরকে শোনাতে পারবে কি সোনামণি জি জি বলো বলো 17 নম্বর হাদিস আন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামাআতু রাহমাতু ওয়াল ফুরকাতু আদাত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাত দত্ত জীবন হলো রহমত এবং বিচ্ছিন্ন জীবন হলো আজাদ সিলসিলা সহিহ হাদিস 666 মাশাআল্লাহ মুমতাজ মারহাবা 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 এক্সিলেন্ট হয়েছে এই পর্যন্ত আমার মনে হয় সবচেয়ে চমৎকার আনসার দিয়েছে এই আজকের এই ক্ষুদে প্রতিযোগী সত্যি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমি তার শিক্ষক মণ্ডলীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা তাকে এত চমৎকার করে প্রস্তুত করেছে সত্যি
বন্ধুবার যেটা বললেন যে মুজিজা, খুব সুন্দর, আল্লাহে আজীব জিদ্দান, ধন্যবাদ। ঠিক আছে, আসো তুমি, অনেক জাযাকুমুল্লাহ হাসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া জুহুদিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরা। আমাদের প্রতিযোগী ইমাম বুখারী সালাফিয়া মাদ্রাসা থেকে আগত, কুমিল্লা সালাফিয়া মাদ্রাসা থেকে আগত আব্দুল্লাহ সোনামণিকে আসার জন্য আহ্বান করছি।